আল্লাহ বলেছেন ইব্রাহিম এক ব্যক্তি কিন্তু আল্লাহ বলছেন তিনি একটি জাতি তো এখানে যারা জীবন দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে জাতি ঘটনের কাজ করছেন সংখ্যায় কম হলেও আমি বিশ্বাস করি এখানে অনেকগুলো জাতি বসে আছে আল্লাহ কবুল করুন বলেন আমি আর আমিও আজকে আপনাদের এই জাতির মানে তথা এক একটা ইনস্টিটিউশন এক একজন ব্যক্তি মানে এক একটা প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান সম অসংখ্য ব্যক্তিত্বের সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আমি এই জন্যে কৃতজ্ঞতা জানাই আয়োজকদের আমি কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তাকে এবং বিশেষ করে আমি আমার আমি দুলাবাই বলে ডাকি ভুইয়া সাহেব আপনারা প্রায় সবাই চিনেন তাকেও মুবারকবাদ জানেন তিনি আমাকে ফোনে বলেছেন আসতে হবে এবং বিসি মহোদয় তাকেও আমি মুবারকবাদ জানাই এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের হাদিসটুকু বলছেন বিজি বলছেন ফালা ফালামশকুরুল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ তালারও কৃতজ্ঞতা আদায় করতে পারে না তাই মানুষের কৃতজ্ঞতা আগে এর দ্বারা কার কৃতজ্ঞতা হয় কার তার মানে আমরা এখানে আয়োজক যারা শুনতে শোনাতে এসেছি আমরা সবাই মিলে প্রশংসা করি কার আমাদের মাবুদের প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ মুবার তব্বানা লাকাল হেম গমায়াম ববি লিজা লালি ওয়াঝিক ওয়া আজিম সুলতানিক লা কাল হেমদ হেতার দ ওয়া লাকাল হেমদ ইদারতিত আসলে জীবন্ত সত্যিকার তখনই অধিকার পায় জীবনের যখন সে প্রশংসা করে তার স্রষ্টার যখন সে ফিরে যায় তার মালিকের দিকে যদিও আমরা কেবল বিপদে মুসিবতে পড়লে বলি ইন্ন আলিল্লাহি ওয়া ইন্না জেনে রাখা উচিত এটা বিপদে মসি আমরা অনেকের মৃত্যু সংবাদ শুনলে বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অনেকের ধারণা মাইয়েতের জন্য দোয়া করে দিলাম খালাস কিন্তু বোঝা উচিত এটা কোরআনে কেরিমের আয়াত এটা মুসিবতে আত্মস্বীকৃতি প্রথম নিজের প্রতি শিক্ষার বাস্তবায়ন হতে হবে হ্যাঁ তাহলে হতে পারে মাইয়েতের জন্যে আল্লাহ কিছু সওয়াব দিতে পারেন কিন্তু আমার নিজের জীবনে কিচ্ছুই নাই বিশ্বাসে আচরণে চালচলনে কোনো ফিলিংস কোনো রিয়াকশন অ্যাকশন নাই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজ এই আয়াতের এর অর্থ হল নিশ্চয়ই আমরা কার ইন্না আলিল্লাহি নিশ্চয়ই আমরা সবাই কার আল্লাহর ওয়া ইন্না ইলাইহে রাজ আর আমরা সবাই মিলে ইচ্ছায় অনিচ্ছায় ফিরে যাব কার কাছে আল্লাহ এই যে আমরা অনেকেই হয়তো অনুধাবন করি না মুসিবতে পড়ি বাট নিজেকে প্রতি মুহূর্তে এই জন্য সজ্জিত করতে হবে যে আমার মালিককে আমার পরিবার আমার শিক্ষা আমার যশ আমার খ্যাতি আমার দেশ আমার জাতি আমার সম্পদ সবকিছুর মালিক কে আমার মালিক আল্লাহ আর তার কাছেই ফিরে যেতে হবে বিশ্বাস করুন সত্যি যদি একটি কথা আমাদের প্রত্যেকের জীবনে থাকতো চাল চলন আচরণে পরিবারে ছেলে মেয়ে বউ বাচ্চা সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীটাই জান্নাত হয়ে যেত কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই আফসোস যে আমরা অনেক কথাই জানি কিন্তু বাস্তবে মানতে মানতে পারি না কিন্তু হা মানতে হবে জানতেও হবে মানতেও হবে আর আমাদের কাছে এই জন্যই শিক্ষক হিসেবে হয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসালাম আল্লাহ রসুল এই কথাটার পক্ষেই শিক্ষক হওয়ার দাবিটা রেসা আলাদকে কি করেছে কমপ্লিট করেছে রেসা আলাদকে কমপ্লিট করেছে আর এ রেসা কমপ্লিট মানে নবুয়ত কমপ্লিট দিন কমপ্লিট নিয়ামত কমপ্লিট যে কারণে বিদায় হজের দিনে আল্লাহ তাআলা এর সার্টিফিকেট দিলেন কে দিলেন রব্বুল আলমিন নবীজি সাল আলী ওসাল্লামের উপরে সনদ দিলেন আপনারা যেমন সমাবর্তন করেন বিশ্ব নবীর সমাবর্তন ছিল বিদায় হজ কন্যা সুবাহ আল্লাহ এই পৃথিবীর ইহুদিরা বলেছে উমর রদি আল্লাহকে তৎকালীন ইহুদিরা ও ওমর বিনীল খত্তাব তোমরা কেন এত বড় সার্টিফিকেট পেলে ঈদের দিন বলে এই দিনটাকে গ্রহণ করো না ওমর ইবনুল খত্তাব বলেছেন আরে বেটা বুঝিস না তো আমাদের তো ঈদের মধ্যেই আয়াতটা নাজিল হয়েছে কন্যা সব তার মানে আরাফার দিন নইজিল হজ পরের দিন কি পরের দিন ঈদ উল আজহা তা আমাদের এই আয়াতের জন্যই তো আল্লাহ ঈদ দিছেন কন্যা সব আল্লাহ আয়াতটা কি আল্লাহ তালা বলছেন অনেকেই পারেন পড়ার আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أبرو بوري اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله طلب بلشين اليوم أكملت আকমাল তুলাকুম দিন আকুম আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম পূর্ণ মানে আকমালায়ুক একমাল মানে এটা আরবি গ্রামার অনুযায়ী বা ফাল তার মানে কমপ্লিট হয়ে যায় আমরা যদি কোনো পাত্র তার মানে লিটার তরল জিনিস মাপার জন্য আমরা যে জিনিস ব্যবহার করি পরিমাপক এর মধ্যে কোনো কিছু ঢেলে যখন কানায় কানায় ভরে যায় এরে বলে এক মাল এর মধ্যে নতুন কিছু যদি কেউ ঢালতে চায় তাহলে ভিতর থেকে পরে যাবে আর বাহির থেকে কিছু নেওয়ার সুযোগ নাই কারণ সে কি কানায় কানায় ভর্তি বাংলায় বলে কানায় কানায় আল্লাহ তালা বললেন আজকের দিনে তোমাদের দিনকে কানায় কানায় ভরে দিলাম ফাঁকা নাই বাহির থেকে কিছু ঢুকানোর সুযোগ নাই যা সে কমপ্লিট আতমাল্তু লাগুম দিন আকুম ওয়াতমান তো আলাইকুম নেয় মাতি দিন যেহেতু কমপ্লিট হয়েছে তাই নেয়া মতো পরিপূর্ণ কর্ণা সব আলাল্লাহ আর দিন পরিপূর্ণ নেয়ামতো তোমাদেরকে কমপ্লিট করে দিলাম জেনে রেখো অরদি তুলাকুমুল ইসলামাদী আর তাই ইসলামকে দিন হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এখানে একটা মৌলিক বিষয় আমরা অনেকেই বলি পৃথিবীতে অনেক ধর্ম ইসলামও একটা ধর্ম জেনে রাখা উচিত ধর্ম আর দিনে আকাশ পাতাল পার্থক্য ধর্ম আর দিন এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ধর্ম বা রিলিজিয়ান না ইসলাম কেবল ধর্ম বা রিলিজিয়ান নয় ইসলাম হল দিন দিন মানে কমপ্লিট কুড অফ লাইফ জীবনের কিছু যেখানে আসে এর নাম এর নাম যেমন উদাহরণ ছুট্ট মলনা বললেন আমার কথা বলতে গিয়ে আমি এখনো ছাত্র এখনো পড়ি সব প্রতি মুহূর্তে কারণ আমাদের জাতীয় কবি বলেছে বিশ্বজুড়া পাঠশালা মূর সবার আমি ছাত্র নানানভাবে অনেক কিছু শিখছি দিবারাত্র এটাই আমার কাজ আপনারও আশা করি রাজি হবে নেতে তা আমরা সবাই ছাত্র তো আসলে ইসলাম যে একটা দিন এর সবচেয়ে বড় প্রমাণ এর অর্থ ব্যবস্থা পৃথিবীতে আর কোন ধর্মে অর্থ ব্যবস্থা ছোট্ট একটা উদাহরণ আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশে প্রায় চল্লিশের কাছাকাছি বছর যাবত ইসলামী ব্যাংকিং আছে ঠিক না বাংলাদেশে কি হিন্দু ব্যাংক আছে বৌদ্ধ ব্যাংক আছে খ্রিস্টান ব্যাংক আছে ইহুদি ব্যাংক আছে আচ্ছা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাদ দিলাম এবার দক্ষিণ এশিয়ায় যাই দক্ষিণ আপনারা অনেকই দক্ষিণ এশিয়ার সব দেশ ঘুরেছেন এমন আছেন না হিন্দু ব্যাংক পাইছেন বৌদ্ধ ব্যাংক সারা পৃথিবী ঘুরেন ওয়ার্ল্ড ব্যাংক সারাটা দুনিয়া ঘুরে দেখেন পৃথিবীর কোথাও ধর্ম আছে অনেক ধর্মের নামে ব্যাংক একটাই আছে এর নাম পৃথিবীর অনেক দেশ আছে অনেক দেশে ইসলাম শব্দটা বলে না খালাম্মা বেজার হবে কয় লস এন্ড প্রফিট শেয়ারিং ব্যাংকিং কারণ মোহাম্মদুর রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে শিখিয়েছেন ব্যাংকি এমন কি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি ট্রেডিশনাল ব্যাংকে যাবেন কনভেনশনাল ব্যাংকে যাবেন বলবে কারেন্ট অ্যাকাউন্ট করো তুমি মুসলমান নামাজ রোজা করো সুদ টুদ না কারেন্ট অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে যাবেন বলবে হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্ট আছে তবে এর নাম আলুয়া দিয়া আলওয়া দিয়া নামটা দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি কনভেনশনাল ব্যাংকে যাবেন বলবে সেভিংস অ্যাকাউন্ট করেন ইসলামী ব্যাংকগুলোতে গেলে বলবে বলবে মোদার আবা কি বলবে মোদার আবা মোদার আবা মানে একজন সাহেবুল মাল একজন রব্বুল মাল একজনের টাকা আছে আরেকজনের বুদ্ধি আর শ্রম আছে জনে একজনের টাকা দিল আরেকজনের বুদ্ধি আর শ্রম দিয়ে ব্যবসা করলো লাভ হলে পার্সেন্টেজ আকারে ভাগ করে নিল শিখিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ শুধু তাই না নবীজি জ্লা আলী ওসাল্লাম নবী হওয়ারও তেরো বছর আগে তিনি খাদিজা খাদিজার আমাদের মা খাদিজুল কুবরারদি আল্লাহ তাল আনহার সাথে ব্যবসা করেছিলেন নাম ছিল মোদার আবা খাদিজার দিয়ে আল্লাহ ছিল পুঁজি নবীজির ছিল শ্রম এখন সাধারণভাবে ইসলামী ব্যাংকগুলোতে আপনি টাকা রাখলে অ্যাকাউন্টে টাকা রাখলে লাভ দেয় এটা মুদার দেয় জায়েজ কিন্তু আমরা কয়জনে জানি আমরা অনেক মুসলমান নবীজি শিক্ষক পৃথিবী আস্থ হয়ে দেখে অনেক মূর্খ লোকজন না জেনে কয় এমনে না এমনে ঘুরাইয়া না পাকায়া আসলে মূর্খ জানে না জানে না শিক্ষক মুহাম্মাদুর রসুল্লাহ পৃথিবী ওয়ার্ল্ড ফেরা সবাই মিলে এখন ইয়েস এটাই গ্রহণ করা উচিত ওরা করছে কারণ পৃথিবী সুদিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে আজ মানুষের মুক্তি দিতে পারছে না বরং বাধ্য হয়ে ইসলামী অর্থ ব্যবস্থার দিকে আগাচ্ছে কারণ আমাদের শিখিয়েছেন মোহাম্মদুর রস জোরে বলেন সাল্লাল্লাহু আলী তাই আমাদের জীবনের যা যা প্রয়োজন আপনি যে বিভাগে যে বিষয়ে যে ক্ষেত্রে জানতে চাইবেন শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ দেখুন নবীজি সাল আলী হুসাল্লাম তিনি এই পৃথিবীতে সবার অধিকার দিয়েছেন নবীজি শিখিয়েছেন কিভাবে সভা একটা উদাহরণ যদি দেই আপনার শিক্ষিতজন জন সবাই দেখুন নবীজি সাল্লাম কেবল মানুষের অধিকার দিতে আসেননি নবীজিকে আল্লাহ পরিচয় করাতে গিয়ে মানুষের নবী বলেছেন না নবীজি সাল্লামকে আল্লাহ তালা জিন মানুষের কথা না আল্লাহ তালা নভিজুৎ সছরামকে বলতে গিয়ে পরিচয় করতে গিয়ে সুরআতুল আম্বিয়াতে আমরা সবাই জানি আল্লাহ তালা বলছেন অনেকেই পারেন আমার সাথে পড়েন ওয়াম আরসাল্লা খা এল্লা কার কথা ওয়ামাম আর রসাল্লা খা আলামিনের জন্য রহমত যেমন আল্লাহ হলেন রবমিন এখন আলামিন মানে কি আগে আমেরিকার নাসা আলামিনের অনুবাদ করত ইউনিভার্স এখন করে মাল্টিভার্স আমি ভুল কইতেছি না ঠিক কইতেছি আপনারা শিক্ষিতজন এখন অনুবাদ করে আলামিন মানে মাল্টিভার্স যেমন মাল্টিভার্সের রব মাল্টিভার্সের এখন আমরা না হয় মাল্টিভার্স বুঝি না পৃথিবী ছাড়া আরও কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি আসে না এটা নিয়ে বিতর্ক আমরা ওইদিকে নাই পা গেলাম যদিও একজন সিম্পল মুসলিম সাধারণ মুসলমান বিশ্বাস করে পৃথিবী ছাড়া আরও কোথাও প্রাণের অস্তিত্ব আছে এর প্রমাণ ইস এবনে মারিয়াম আলহিম বেঁচে থাকা কাদিয়ানিদের সাথে আমাদের দ্বিতীয় পার্থক্য প্রথম পার্থক্য কাদিয়ানিরা কয় ইসা আলি ইসলাম মরে গেছেন আর তিনি নতুন করে কাদিয়ানিতে গুলাম আহমদ নামে মসিহ নামে জন্ম নিয়েছেন কন্যা বিল্লাহ এরা কাফের এরা কি জুড়ে বলেন এরা কি কাফের এদের সাথে দ্বিতীয় পার্থক্য এরা ওই এটা বিশ্বাস করে না যে ইসলাম নেমারিয়া আলী হিমাসাল্লাম জীবিত পৃথিবীর দেহ আর প্রাণে বেঁচে আছেন তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মত হিসেবে শেষ জামানায় সিরিয়ার বর্তমান সিরিয়ার দামেশকের কেন্দ্রীয় মসজিদের সাদা ছাদের উপরে আসরের আজান হলে একামতের আগে আগে দুইজন ফেরেস্তার কাঁদে ভর করে নেমে আসবেন ঈসা ইবনু মারিয়াম আলিহিম সালাম বিশ্বাস করি না করি না যদি বিশ্বাস না করি ইমান থাকবে তা একজন আদলা মুসলমানও বিশ্বাস করে পৃথিবী ছাড়া আরও কোথাও প্রাণের অস্তিত্ব অনেক গবেষণার দরকার নাই এতটুকু ইমানই যথেষ্ট আল্লাহ আমাদের ইমান পূর্ণ করে দিন বলে না আমিন তো মাল্টিভার্সের জন্য আমরা না নাই এতটুকু বিশ্বাস করি ছোট্ট একটা উদাহরণ দিলে দেখবেন কোরআন এবং হাদিস বলে শিক্ষকের ভালো তাওয়াজ মানে ভালো নিবেদন শিক্ষকের ভালো আচ্ছা সুদৃষ্টি সুদৃষ্টি ছাড়া শিক্ষিত কেউ হতে হতে পারে না সুবাদ জ্ঞান অর্জনের অন্যতম শ্রেষ্ঠ বিষয় শিক্ষকের সংস্পর্শ সাহচার্য হ্যাঁ নবীজি সাল্ল আলী ওসাল্লামের সাহচার্য যারা পেয়েছেন আমরা সবাই তাদেরকে বলে সাহাবি কি বলি এই শব্দটা যদিও সঙ্গী অর্থে কিন্তু এটা পরিভাষায় প্রমাণ হয়ে গিয়েছে মোহাম্মদুল রসুল সাল্লু তাল আলী ওসাল্লামকে সহ যারা দেখেছেন আর ইমানের উপরেই মৃত্যুর হয়েছে তাদের নাম আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে বলেছেন সকল সাহাবির ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছেন আল্লাহ তালা তাদের উপরে খুশি তারাও আল্লাহ তালার উপরে খুশি দেখুন নবী আসমের প্রায় সোয়ালক্ষ সাহাবি ছিলেন এদের মধ্যে একজন সাহাবী পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে সবাই তাকে চিনবে সাহাবি নাম থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে নাম হলো এটা আপনারা চিনে ফেলেছেন নাম কি নাম কি আবু আসল নাম আব্দুর রহমান কিন্তু এই নামটা গবেষক ছাড়া অনেকে পরীক্ষা দেবে এমন পরীক্ষার্থী ছাত্র ছাড়া অনেকে জানে না কিন্তু সবাই জানে নামটা কি নামটা আবু এবার একটা চিহ্ন আমি শুধু পৃথিবীর সামনে প্রশ্ন রাখতে চাই পৃথিবীর সামনে প্রশ্ন আমাদের সামনে না পৃথিবীর সামনে দেখো বিশ্ব নবী কাকে বলে শিক্ষক কাকে বলে সবার অধিকার যিনি দিয়েছেন তিনি কাকে তাকে চিনো তিনি তার প্রিয়তম ছাত্র তার প্রায় চব্বিশশো হাদিস নবী জ্লা ইসলাম থেকে প্রায় এবং আবু হরাই এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয় ইতিহাস অনেকে জানে না অনেক আছে বাংলাদেশে এখন মনে করে নাস হাদিস না হয় ও নবীজির অনেক পরে লিপিবদ্ধ হয়েছে হাদিসে না হয় সন্দেহ আছে এমন অনেক কুলাঙ্গাররা বলে ওরা জানে না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল আলী সাল্লামের জীবদ্দশায় আল কুত্তাব আল মুজিদুন যে সকল লেখকরা এবং মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখতেন এদের নির্দিষ্ট কয়েকজনকে নবীজি সাল্লাম জীবদ্দশায় তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী লিখে রাখার অনুমতি দিয়েছিলেন এদের একজন ছিলেন আবু হুরায় আল্লাহ আবু হুরায়রা যে কিতাবে নবীজির হাদিস লিখে রেখেছিলেন যখন হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী শাসক মক্কার গভর্নর রসুল সাল্লাহ আসামের প্রিয়তম সাবি খাদি আল্লাহ আল্লাহর ভ্রাতো পুত্র আবদুল্বে জুবায়ের রাদি আল্লাহ তা অন্যায় ভাবে হত্যা করলো কাবাগর ভেঙ্গে নতুন ফর্মে আনলো হা সে বলল আবুহ রায়রা কথায় কথায় হাদিস বলো তোমার পরীক্ষা হবে তোমার লিখিত কপিটা জমা দাও আর বলো একজন লেখক লিখবে তোমার মুখস্থ হাদিস লিখলো এক বছর পরে আবার ডাকলো হাজ নাম শুনছেন না হাজ বিন পরীক্ষা নিল একটা দাড়ি ক্ষমা উলট পালট হয় নাই কন্যা সব নবীজির জীবন আবু আবু বাকর সিদ্দিক তিনি হাদিস লিখে রেখেছিলেন কিতাবাতুল হাদিস বি আকলাম সাহাবা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস বাই কেরাম লিখে রেখেছিলেন কন্যা সুবাহান শুধু তাই না হাদিস নবীজ কথা কাজ সমর্থনার গুণাবলী সুন্না ও হাদিস একই শব্দ উচ্চারণে দুই ধরনের অর্থ হাদিস এবং সুন্না শব্দ দুইটা হাদিস এবং সুন্না শব্দ দুইটা কিন্তু অর্থ হল একটা তো নবীজ ইসলামের কথা কাজ সমর্থনার গুণাবলীকে যেমন হাদিস বলে তেমন সুন্নাও বলে এর বিখ্যাত একটা প্রমাণ আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে ছয়টা বিশুদ্ধ হাদিসের কিতাব প্রসিদ্ধ ঠিক না এর মধ্যে প্রথম দুইটা কিতাবের নামের আগে বলা হয় মুসলিম বুঝতে পেরেছেন কিন্তু এরপরে বাকি চারটি কিতাবের নামের আগে বলা হয় সুনান 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 তিরমিজি সুনান বাই হাকি সুনান আবি দাউদ সুনান ইবনি মাজা সুনান সুন্না থেকে অর্থাৎ হাদিস আর সুন্না একই জিনিস হাদিস আর সুন্না একই জিনিস নবীজি সাল আলী ওসাল্লাম এর কথা কাজ সমর্থনার আর এই বিষয় অর্থাৎ হাদিসের ব্যাপারে যত গবেষণা হয়েছে পৃথিবীর ইতিহাসে আর কোনো বিষয়ে এত গবেষণা হয় নাই নবীজির সাল্লাহ আসলামের কথা কাজ সমর্থনার আর আমাদের কাছে যেভাবে পৌঁছেছে এখানে সুই ঢুকানোর ক্ষমতা কারো প্রত্যেকটা ব্যাপারে সনদ আপনাদের একটা সুসংবাদ দেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রধান ছিলেন এখন তিনি অবসর তিনি আমাদের ভারতবর্ষের ব্রাহ্মণ পরিবারের হিন্দু সন্তান ছিলেন সত্তরের দশকে মুসলমান হয়ে ইসলাম কবুল করে লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিসে লেখাপড়া করে আল আজহার থেকে পিএইচডি করে মদিনায় আবার হাদিস বিভাগের শিক্ষক ছিলেন শেখ ওনার শেখ আজামি তিনি এই পৃথিবীতে যত বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস আছে কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব ছিল মুয়াত্তা ইমাম মালিক মদিনার মসজিদ নবির ইমাম ছিলেন ইমাম মালেক তিনি প্রথম যে হাদিসের সংকলন বের করেন মোয়াত্তা এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব তবে এই পৃথিবীতে আরো অনেকগুলো সব বিশুদ্ধ হাদিসের কিতাব একত্রিত করে জিয়াউদ্দিন আল আজামি ঝেক জিয়া আল আজ সৌদি বাদশাহ তাকে নাগরিকত্ব দিয়েছেন তিনি বারো খণ্ডে কামেল খন্ডে আমেল এই পৃথিবীতে যত বিশুদ্ধ হাদিস যত কিতাবে আছে সব তিনি বাব অধ্যায় শিরোনাম দিয়ে দিয়ে একত্রিত করেছেন এই জন্য এখন এই পৃথিবীতে যে কেউ যদি চায় সকল বিশুদ্ধ হাদিস এক কিতাবে আছে না নাই কন্যা আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার শুনে তো আলহামদুলিল্লাহ তার মানে নবীজি সাল্লামের হাদিস কেউ যদি অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করলো কারণ হাদিস আর কোরআন একই সূত্র থেকে আসা এর নাম ওহি এর নাম ওহি দুই প্রকার একটা ওহিয়ে মাতলু ওহিয়ে মাতলু মানে যে ওহি তেলাওয়াত করা হয় আর আরেকটা ওহি গায়ের মাতলু যে ওহি তেলাওয়াত করা হয় না এর নাম হাদিস ওহি মতলু মানে আল কোরআনুল কারীম ওহি গায়রে মতলু মানে নবীজি সাল্লাল্লাহু কথা কাজ সমর্থনার গুনাবলী নবীজি সাল্লাল্লাহু কথা কাজ সমর্থনার গুনাবলী ওহি কারণ আল্লাহ সূরাতুন নাজমে বলেছেন মায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হইয়ুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছুই বলেন না তিনি তাই বলেন যা ওহি হিসেবে নাজিল হয় কার পক্ষ থেকে আল্লাহ তা পক্ষ থেকে তাই নবীজি সাল্লাহ আলী হোসেল্লা মেরি হাদিস আবু হুরায়রা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তাকে ইন্টারভিউ নিয়েছে হাজজাজ ধরতে ধরতে পারে নাই এই যে আবু হুরায়রা তার নামটা আসল নামটা আমরা অনেকেই জানি না কিন্তু আবু হুরায়রা নামটা আমরা এর অর্থ কি শুধু বিরাল নাথ ছোট্ট বিড়ালের বাবা বিড়াল ছানার বাবা বিড়াল ছানার আমি চ্যালেঞ্জ করে বলতে চাই পৃথিবীতে এমন কে আছে যে তার তিনি শিক্ষক এবং তার প্রিয়তম ছাত্রকে ইতর প্রাণীর বাবা বলে নাম দেয় আর এই নামটা বিখ্যাত হয়ে যায় মোহাম্মদ ছাড়া আর কেউ আছে বলেন আছে তার মানে নবীজি সেই নবী তিনিই তো রাহমাত আলমিন যিনি ছোট্ট বিড়াল ছানাকেও মর্যাদা দিলেন তার শ্রেষ্ঠতম সাহাবির সাথে যুক্ত করে এমন কি সিম্বলিকলি বললেন তুমি ছোট্ট বিড়াল ছানা বিড়াল যদি না দুস তাও ভালো ছিল মৌলানাদেরকে আলে মোলামাদের জিজ্ঞেস করে দেখেন হুরায়রা কারে কয় হিরাতুন হিরাতুন মানে বিড়াল ছানা হুরায়রা মানে বিড়াল ছানার মধ্যে ছোট তার মানে এ মানে ছোট তার মানে অতি ছোট চিন্তা করেন নিজের বিবেককে যদি এতটুকু খার মুসলমান জাতি আজ শ্রেষ্ঠ হয়ে যেত যদি নবীজির এই নামটার কারণটা ব্যাখ্যা করতে পারতো কন্নাহ সুবহানাল্লাহ বিশ্বনবী তিনি রাহমাতাল লিল আলামিন যিনি তার প্রিয়তম শ্রেষ্ঠ ছাত্র যিনি সারাটা পৃথিবী যতদিন থাকবে তার নামটা থাকবে না থাকবে না কিন্তু তার আসল নামও ভালো নাম কিন্তু আসল নামটা হারিয়ে গিয়েছে ছোট্ট বিড়ালের বাবা ছোট্ট বিড়ালের বাবা চিন্তা করতে পারেন আজ পৃথিবী এই জন্য শিক্ষা নেওয়া উচিত মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম থেকে কারণ মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দিতে পেরেছেন কারণ তিনি ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চাকেও সম্মান দেখিয়েছেন মর্যাদা দিয়েছেন হতে পারে ইতর প্রাণী তার নামে তার বিখ্যাত ছাত্রকে পিতা বলে সম্বোধন করেছেন হাদিসের কিতাবগুলোতে ওই আবু হুরায়রা নামটাই বলতে হয় হয় না হয় না এই পৃথিবীতে কত মানুষ আসছে আর গিয়েছে বাট লক্ষ লক্ষ বার ছাত্র শিক্ষক মহাদিসরা পবিত্র শরীরে ইবাদতের হিসেবে শিক্ষার জন্যে নাম বলে আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা বলে না সুবাহ তিনি হলেন মুহাম্মাদুর রসুল কেন হতে পারবেন না নবীজি কি নবীজি কেবল কি ছোট্ট বিড়ালের মর্যাদা দিয়েছেন না শুনুন স্বয়ং আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আমি ইতর প্রাণী বলতে পারি আমি আপনি দীক্ষার দিতে পারি কুকুর বিড়াল বলে কিন্তু বিশ্বনবী জানিয়েছেন আকাশ আর মালিক মর্যাদা দিয়েছেন ওই ইতর প্রাণীকেও বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন নবীজি সাম বলেছেন বনি ইসরায়েলে এক অনেক ইবাদতকারী মহিলা অনেক ইবাদত করেছে বাট তার বিড়াল তার ঘরের গৃহপালিত বিড়ালটা বেঁধে রেখেছে খাইতে দেয় নাই পানি দেয় নাই খুদায় তৃষ্ণায় বিড়ালটা মরেছে আলা এই অপরাধের কারণে অনেক মহিলাকে কি দিয়েছেন বলেন না কি দিয়েছেন নবীজি জানিয়ে দিয়েছেন আপনি আমি বলতে অসুবিধা নেই নবীজি সসম জানিয়ে দিয়েছেন জেনে রাখো পৃথিবীর সকল মানব দানব জেনে রেখো ওই ছোট্ট বিড়ালের প্রতি আবেদা মহিলা নামাজ অনেক করেছে কিন্তু বিড়ালটা বেঁধে রেখেছে ক্ষুদায় তৃষ্ণায় মরে গিয়েছে ওর জান্নাতে। জাহান নামে দিয়েছেন কে ফাইনাল বলে গিয়েছেন অপরদিকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় বেবিচারিণী মহিলা দেহ ব্যবসা করে নবীজি বললেন বেবিচারিণী মহিলা তৃষ্ণার্থ কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে নিজের মোজা অথবা নিজের গায়ের কাপড় অথবা যে হাদিসের বর্ণায় অনেকগুলো শব্দ আছে তার মানে ভিজায়া কুয়া থেকে পানি উঠাইয়া চিবায়া ওই পিপাসার্ত কুকুরকে পান করিয়েছে এই কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত জান্নাত আচ্ছা বলেন এই ইতর প্রাণীর প্রতি এতটুকুন ভালোবাসা এতটুকু দয়া শিকায় যে শিক্ষক তার উত্তর তার উত্তরাধিকারী তার উম্মত আমরা আজ মানুষের প্রতিও ভালো ব্যবহার করি না কি রাগ করবেন আপনারা মানুষের অধিকার আমরা দেই বন্দিগণ আজ তাই নবীজি মোহাম্মদ রসুল সাল্লামের কাছ থেকেই শেখা উচিত আপনি আর দ্বিতীয় কাউকে পাবেন না যে আপনি কি যেমন সর্বোচ্চ বিষয়ে শিখাচ্ছে তুচ্ছ আদিস। বলছেন এমন এক নবী আমাদের শিক্ষক যিনি শিখিয়েছেন কেমন করে পেশাব পায়খানা করতে হয় কন্যা কন্যাশল এই যে আজকালকার অনেকে আমরা পেশাব করতে জানি না নবীজি কিভাবে পেশাব করতেন এই জন্য আমাদের অনেকেই পেশাব করার পর দীর্ঘ সময় হাঁটাহাঁটি করত জেনে রাখুন নবীজি শিখিয়েছেন কিভাবে পেশাব করতে হয় এই যে এই যে এই যে বাম পায়ের উপর ভর করে ডান পাটা খাড়া থাকবে বুঝতে পেরেছি বাম পায়ের উপরে বাম পায়ের পায়ের গোড়ালির উপরে বসে ডান পাটা খাড়া থাকবে এইভাবে হলে মেডিকেল সায়েন্সও বলে কিডনির লাইনটা সোজা হয়ে যায় সব পরে শিখিয়েছেন মোহাম্মদুর রসুল কিভাবে পবিত্র হব শিখিয়েছেন যেমন এই কাজ শিখিয়েছেন মোহাম্মদুর শিখিয়েছেন আকাশের পাখি কেন উড়ে আকাশের পাখি উড়ার গতিবিধি এর অর্থ শিখিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা আমরা কতটুকু শিখতে পেরেছি তার কাছ থেকে বন্ধুগণ তাই নবীজি শিক্ষক আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্তে শিখতে হবে কার কাছ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য জীবনের প্রতিটা বিষয়ে প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে জানতে হবে কি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীগন আসুন না নবীজিকে শিক্ষক হিসাবে গ্রহণ করে রাজি আছেন তো ইনশাল্লাহ সবার শিক্ষক তিনি তার কেউ শিক্ষক না নবীজির শিক্ষক কেবল মাত্র একজন তিনি কে আল্লাহ সুবহানাহু বিশ্বাস করে নবীজি বললেন বিশ্বনবী কারণ দুনিয়ার সব শিক্ষকরা থামো নবীজি বলছেন রুব্বাহা রব্বাহামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু হাদিস অনেক লম্বা শর্ট এই কথাটা বল নবীজি বললেন ও শুনো তুমি অনেকেই জ্ঞানের কথা বহন করতে পার তবে জ্ঞানের কথা বহন করে এমন কাউকে পৌঁছে দিতে পারো যে বহনকারীর চেয়ে শ্রেষ্ঠ কন্যা এই জন্য কখনো কখনো ছাত্র শিক্ষকের চেয়ে শ্রেষ্ঠ হয় বললেন মোহাম্মদ এই জন্যে দুনিয়ার যত শিক্ষক শিক্ষকও বলতে পারে ছাত্র আমার চেয়ে শ্রেষ্ঠ আছে আছে না এটা শিক্ষকের গর্ব তো নবীজি তিনি এমন শিক্ষক তার চেয়ে বড় কোনো ছাত্র আসে নবীজি ব্যতিক্রম কারণ নবীজি শিক্ষক তার চেয়ে বড় কেউ এমনকি পৃথিবীর নবী এমন কি পৃথিবীর সবাই তার নিচে কন্যা আল্লাহ আল্লাহ বাস্তবে প্রমাণ করিয়েছেন মেয়েরাজের রাত্রিতে সবাই রে মুক্তাদি বানাইয়া নবীজিকে ইমাম ইমামুল মুরসালিন নবীজি এমন যে তার চেয়ে বড় কেউ নাই তবে এই পৃথিবীর যত শিক্ষক আমরা আমাদের ছাত্ররা আমাদের চেয়ে আমাদের চেয়ে বড় আছে তাই আমরা শিক্ষক কিন্তু একটা লেভেল পর্যন্ত তাই আমাদেরও একজনের কাছ থেকে শিক্ষণীয় যার উপরে কোনো শিক্ষক যার উপরে শিক্ষিত কেউ নাই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লা সাল আলিহস তাই বন্ধুগণ আমি আমার নিজেকে আপনাদের প্রত্যেককে অনুরোধ করি জীবনের প্রত্যেকটা বিষয়ে নবীজি সাল্লাহ ইসলামকে অনুকরণ করব অনুসরণ রাজি আছেন ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ নবীজি শিক্ষক শিক্ষক হিসাবে তাকে অনুকরণ অনুসরণ করব তবে একটা প্রশ্ন করতে পারে নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম তিনি শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ হা তিনি সফল হলেন শিক্ষক হিসেবে নবীজি সফল না সফল না সার্থক না সার্থক না এটা আমরা সাক্ষী না দিলেও সার্থক কন্যা সুবাহ আল্লাহ আপনি আমি সাক্ষী দেওয়ার দরকার আছে আপনি আমি সাক্ষী দেওয়ার নিজের নিজের ওই দলে ভুক্ত করার জন্য সাক্ষী আপনি আমি না দিলেও কবুল করেছেন কে আল্লাহ নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম শিক্ষক হিসাবে সার্থক এবং তিনি সত্যি এক শতভাগ সফল প্রশ্ন করতে পারেন যে আমাদেরই বর্তমান বাস্তবতায় এই বাংলাদেশে সোনার বাংলাদেশের নাগরিক হিসেবে বসে একটা প্রশ্ন যদি করি আচ্ছা বলেন তো নবীজি সফল শিক্ষক সফল সার্থক অন্তত আমাদের বর্তমান সময়ের সাথে মিলিয়ে একটা পয়েন্ট অনেকগুলো কথা বলা যায় না একটা জানতে চাই রাজি হাসান ইনশাল্লাহ একটা পয়েন্ট জানতে চাই নবীজি যে সফল শিক্ষক নবীজি যে সার্থ শিক্ষক তার উপরে সফল কেউ নাই তার উপরে সার্থক কেউ নাই এবং নবীজি তার ছাত্র যারা হয়েছে তারাও পরিণত হয়েছে এখনো যে মানবে যে তার জীবনের চাল চলন কথা বার্তা আচার অনুচার ঘর সংসার সব ক্ষেত্রে মানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সঙ্গে সে সুনায় পরিণত হবে শুধু শুনাই না সে পরশ পাতর হয়ে যাবে আল্লাহ আমরা হতে চাই না চাই না হ্যাঁ নবীজি সামকে অনুকরণ অনুসরণ করলে সফল হবে তবে নবীজিকে নবীজি সফল আর সার্থক একটা কারণ বলেন তো দেখি তাহলে বন্ধুগণ আমি বলি আমার ভাষায় বলি আপনাদের সাথে মিলতেও পারে নাও পারে তবে চেষ্টা করেন মিলে কিনা নবীজি সফল আর সার্থক এর পিছনে এখনো যদি কেউ সফল আর সার্থক হতে চায় তাহলে সসমের একটা শিক্ষণীয় পয়েন্ট আমাদের মানা উচিত তা হল কথা আছেন বিশ্ব নবী সাল আলী হোসাল্লাম তিনি দেখেছেন আখেরাত কি নবীজি স্লাম নিজের চুকে দেখেছেন জান্নাত কন্যা সুবাহাল্লাহ এই পৃথিবীতে কোন সৃষ্টি জান্নাত মানবীয় দেহ নিয়ে দেখতে পারিনি দেখেছেন মোহাম্মদ তিনি জাহান্নাম দেখেছেন বিচার দেখেছেন এবং তিনি ওই আখেরাতের কথাটা বলেছেন এমন কি আপনারা দেখুন নবীজি সাল আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন তেইশ বছর নবী রসুল হিসেবে পৃথিবীতে বেঁচে কিন্তু নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন বটে তবে ইসলাম বলতে আমরা সবাই বুঝি এক নাম্বার ইমান দুই নাম্বার নামাজ বা সালাদ তিন নাম্বার সাওম বা রোজা চার নাম্বার জাকাত পাঁচ নাম্বার হজ অথবা চার নাম্বার জাকাত পাঁচ নাম্বার হজ বা পাঁচ নাম্বার জাকাত চার নাম্বার হজ এভাবে সিরিয়ালে চার পাশে ভিন্ন ভিন্ন বর্ণনাশ কিন্তু কয়টা জিনিস পাঁচটা ইমান নামাজ রোজা হজ জাকাত নবীজি সাসমের তেইশ বছরের নবৌতি জিন্দিগিতে নামাজ ফর হয়েছে কখন মেয়েরাজের রাত্রিতে কখন মেরাজে নবীজি গিয়েছিলেন হিজরতের এক বছর এক বছর আগে হিজরতের এক বছর বা দেড় বছর বা দুই বছর ভিন্ন ভিন্ন ঐতিহাসিক নবীজি সাল্লা ইসলামের উপরে নামাজ ফরজ হয়েছে কখন এর আগে আমি আবারও বলছি কখন নামাজ ফরজ হয়েছে মেয়েরাজ আচ্ছা যদি আমরা নবুবতের সপ্তম বছরে মেয়েরাজে গেছে এটাও ধরলাম ঠিক আছে ঐতিহাসিক এই বর্ণনা নবতের কত বছরে আচ্ছা নবুৱতের সপ্তম বছরে ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ ফরজ হলো রোজা এরও পরে আলেমুল আমাদের জিজ্ঞেস করেন রোজা এরও পরে জাকাত এরও পরে হজ এরো পরে না পরে না তেইশ বছরে পাঁচটা ইসলামের ভিত্তি এর মধ্যে টানা 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 বছর 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 আমি কি কি? বুঝাতে পেরেছি কিনা সাত 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 আচ্ছা সাত তেইশের মধ্যে সাত পাঁচ পাঁচটা বিষয় ইসলামের পাঁচটা ভিত্তি তেইশ বছরে যদি ভাগ দেন তাইলে মানে মনে করেন পনে চার বছর চার বছর করে নাকি মা আরেকটু বেশি সাড়ে চার বছর করে সাড়ে চার বা এর একটু বেশি করে এক একটা ভিত্তির জন্যে নবীজি কাজ করবেন বাট হিসাব কষে দেখুন কেবল ইমানের জন্যে কয় বছর কয় বছর আর ইমানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি নবীজি সাল্লাম মক্কায় বারবার বারবার বলেছেন এর নাম ছিল আখেরাত এর নাম এর নাম আখেরাত আখেরাত মানে ইংরেজিতে বলে হেয়ার আফটার অর্থাৎ এই পৃথিবীতে আমার একটা জীবন আছে বাট পৃথিবীর জীবনটা শেষ নয় চূড়ান্ত নয় পৃথিবীর জীবনের প্রতিটা বিষয়ে প্রত্যেকটা বিষয় এমনকি ফামাইয়া আমাল মিসকাল আদার রাতিব খাইয়ারা অমাইয়া আমাল মিসকাল আদার রাতিব সার রাইয়ারা অনুপরিমাণ অনু আগে যখন এই যে মানে অনু এই নিউক্লিয়ার আবিষ্কার হয় নাই তখন আলেম বুঝাতেন আলে মানে হলো একটা শস্যকে শস্যকে সত্তর ভাগ করলে এক বাগে যা পড়ে যা খালি চুকে দেখা যায় না এর নাম যাররা আল্লাহ বলেন এই অনুপরিমাণ যাররা পরিমাণ ভালো যে করবে সে পাবে দাররা পরিমাণ মন্দ যে করবে সে পাবে কোরআনে একশো চোদ্দটি সৌরার মধ্যে আপনি তিরিশ পাড়ার বত্রিশ তেত্রিশটি পুরা সবগুলো সৌরা আখেরাতের বিশ্বাসের বিশ্বাস করুন নবীজি সাল আলী ওসাল্লাম শিক্ষক হিসেবে সফল এবং সার্থকতার সবচাইতে বড় পয়েন্ট তিনি শিখিয়েছেন আখেরাত কি শিখিয়েছেন আজকে আমরাও বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজে নিজে ভালো মানুষ হয়ে যেতে পারে যদি আখেরাত আখেরাত এর প্রতি বিশ্বাস এর প্রতি বিশ্বাস করুন মানুষকে আইন দিয়ে পুলিশ দিয়ে রেপ দিয়ে জেল জুলুম দিয়ে ভালো করা যায় না একটা মানুষ নিজের থেকে ভালো হয়ে যায় যখন তার মধ্যে আখেরাতের চেতনা আখেরাতের বিশ্বাস আখেরাতের বাস্তবতা আসে আসুন নবীজি সাল্লী ওসালামের এই সফলতার সর্বশ্রেষ্ঠ বিষয়ে কি আজ আখেরাত বিশ্বাস করছি আপনারা বলবেন করি আমরা কিন্তু আমি আপনি মরবেন এই কথাটা কি আমার আচরণে বোঝা যায় চালচলনে বোঝা যায় যদি আমি বিশ্বাস করতাম সত্যি আমার মৃত্যুর পরে জীবনের প্রতিটি বিষয়ে হিসাব দিতে হবে তাহলে আমি ঘুষ খেতে পারতাম না আমি সুদ খেতে পারতাম না আমি একটা কাজের জন্য ফাইল আটকে রেখে পয়সা দাবি করতে পারতাম না আমি জুলুম করতে পারতাম না অনাচার করতে পারতাম না অবিচার করতে পারতাম না সবাই অপরাধ ছেড়ে দিত একটা বিষয় একটা ট্যাবলেট একটা ইনজেকশন যদি ঠিক মতো নিজে গ্রহণ করতো এর নাম এর নাম আখেরাত আজ দেখবেন যত বিশৃঙ্খলা এর পিছনে কারণ যারা আখেরাতে বিশ্বাস করে না তারাই করে এই যে আধুনিক ছেলে পেলে উচ্ছৃঙ্খল হয়েছে যৌবনের উন্মাদনায় পাগল কারণ ওর আখ চেতনা মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এই বাস্তবতাটা তার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারেন দেখবেন তাইলে সে অদম্য এই শক্তি নিয়ে সিন্ধু বিজয় করতে পারবে সেই সবার জন্য আদর্শ হয়ে উঠতে পারে তাই বন্ধুগণ নবীজি সাল্লি হাসাল্লাম তিনি শ্রেষ্ঠ শিক্ষক হা তার শিক্ষার সর্বশ্রেষ্ঠ সবক ছিল আখেরাতের বিশ্বাস আজ আমাদের দেশে ইটারই সবচাইতে বেশি অভাব শুনুন আখেরাত কথাটি দুইটি অর্থে বেবরি একটি শরীয়তের অর্থ হল মৃত্যুর পরে আরেকটা জীবন আবিধানিক করতে আখেরাত অর্থ হল পরিণাম আখেরাত অর্থ আখেরাত অর্থ পরিণাম এই আবেদানি করতে পরিণাম কথাটাও যদি পৃথিবীর মানুষ বুঝত দেখুন প্রত্যেকটা কাজের একটা পরিণাম আছে। আছে না এই পৃথিবীতে যাদের ক্ষমতা মনে করুন উদাহরণ দেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে যদি উদাহরণ দিতেই হয় দেখুন গাদ্দাফি দেখুন সাদ্দাম দেখুন প্রায় তিরিশ বছর ক্ষমতায় ছিল সুদানের প্রেসিডেন্ট বশির বশির উমর উমর আল বশির কিন্তু দেখেন কি হয়েছে গদ্দাফির পরিণতি কি হয়েছে সদ্দামের পরিণতি বিতর্ক অনেক আছে বাট ফেরাউন তার পরিণতি কি হয়েছে তার মানে এই পৃথিবীতেও এই পৃথিবীতেও যারা দুর্দান্ত প্রতাপশালী তাদেরও পরিণতি আসে না নাই আসে না নাই সুতরাং প্রত্যেকটা ব্যাপারে পরিণতি জানতে হবে আখেরাতের এটা একটা অর্থ আর চূড়ান্ত অর্থ হলো যে আপনি আমি এই পৃথিবীতে যা কিছুই করি না কেন মালাকুল মৌতের মাধ্যমে দেহ থেকে প্রাণটা আলাদা হওয়ার মাধ্যমে গ্রেফতার হয়ে আলাদা আরেকটা চিরস্থায়ী জীবনের দিকে আগাচ্ছি নবীজি নিজে তা দেখে এসেছেন নিজে দেখে এসে এসে আমাদেরকে তা শিখিয়েছেন নবীজি সব বলেছেন আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা আখেরাতে বিশ্বাস না করা তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলবো আসুন না আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা পঞ্জন, ছাত্র শিক্ষক সবাইকে এই জীবনটাই জীবন না জীবন আর ওই জীবনে সব ব্যাপারে জবাবদিহি করতে হবে শিখিয়েছেন এটা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা আলী নবীজি শিক্ষকের বড় কারণ হলো আমাদের মধ্যেও প্রতিনিয় যেমন আমার বাবা চলে গিয়েছেন আমার দাদা দাদি নানা নানি আমার শ্বশুর আমার অনেকেই পৃথিবীতে আপনাদেরও এমন আসেন কিন্তু কেউই যারা চলে গেছে কেমন আছে আর ফিরে এসে বলে না বলছে কেউ কিন্তু বিশ্বনবী নবী মোহাম্মদুর তিনি দেখে এসেছেন তিনি এসে বলেছেন এবং তিনি এর পরে কি কি হয় সব খুলে খুলে বলেছেন তাই নবীজি সাল্লাহ নবীজি কবরে কি আজাব হয় না শান্তি নবীজি দেখতে পেতেন শুনতে পেতেন কন্যাসবা আল্লাহ কারণ নবীজি সরসম বলেছেন আমি যা শুনি আমি যা দেখি তোমরা যদি তা শুনতার দেখতা তাহলে পৃথিবীতে বসবাস করতে না সুতরাং আজকে সবচাইতে বড় বিষয় আজকে মিডিয়াতে অনেক আসছে ওই যে ফেসবুকেও নাকি কোন মেয়ে বলে আখেরা বিশ্বাস করে না মৃত্যুর পরে এই জন্যই তো উশৃঙ্খল হচ্ছে ঠিক না বিশ্বাস করুন কেবলই আখেরাতের কথা এবং কোরআন এর যেমন আমি একটা একটা আয়াত আপনাদেরকে দলিল দিই ঘরে যায় মিলায় আমার সময় হল না ২২ নাম্বার সৌরা সৌরাতুল হাজ সৌরাতুল হাজ সৌরাতুল হাজ এর বাইশ নাম্বার সোরার তিন চার নাম্বার আয়াতে আল্লাহ তালা আখেরাত যে আছে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ নিজে বলেছেন সৌরাতু আল হাজ আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন আউযুবিল্লাহি মিন চার নাম্বার আয়াত পাঁচ নাম্বার ছয় নাম্বার তিনটি আয়াত পড়বেন তবে পাঁচ নাম্বার একটা আয়াত শুনুন আল্লাহ তালা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ওহে বিশ্ব মানবতা কেবল ईमानदार বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ওহে বিশ্ব মানবতা ফি রাইবিন মিনাল বাতি যদি তোমরা থাকো পুনরুত্থানে সন্দেহে অর্থাৎ মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এই ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমার থাকে তাইলে শুনো আমার বক্তৃতা কার বক্তৃতা আল্লাহ তাআলা বক্তৃতা দিচ্ছেন আল্লাহ বলছেন তেলে শুনো ফাইন্না খালাকনা কম্মিন তোরাব আমি আল্লাহ বলছি তোমাদেরকে তৈরি করেছি মাটি থেকে সুম্মা মিন নতুফা তারপর মাটির নির্যাস শুক্রাণু থেকে সুম্মা মিন আলাকা তারপর বর্ষির মতো ঝুলে থাকা ডিম্বাণুর নিষিক্ত রূপ থেকে দগা তারপর ওই মতো ঝুলে থাকা রূপটা মাংসপিণ্ড হয়েছে হা কখনো এই মাংসপিণ্ড থেকে আমি তোমাদেরকে পূর্ণ তৈরি করি মুখাল্লাকা কখনো এবর্ষণ করে বের করে দিল এবর্ষণ মাঝে মাঝে আল্লাহ করেন না দেখো দেখো কিভাবে থেকে তোমাদের উৎপত্তি লিডু বা নালাকুম তোমাদের সামনে স্পষ্ট প্রমাণ করার জন্যে অনুকের রফিল আরহামিমান শাউ ইলা আজালিম মুসাম্মা এরপরে মায়ের তলপেটের চামড়ার প্যাকেটে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার আর আকৃতি হওয়ার জন্য আমি রেখে দিই সুম্মা লখরি তিফলা তারপর মায়ের তলপেটের চামড়ার প্যাকেট থেকে বাচ্চার আকারে বের করেন কে আল্লাহ আল্লাহ বলছেন তুম্বালিত তারপরে পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তুমি বাসবে অমিন কুমা অনেকেই আসে জন্মের পরে শৈশবে কৈশরে মারা যায় অমিন কুমু ইমর অনেকেই আসে একের বৃদ্ধ হয়ে তিন মাতা হয়ে যায় লিখা এলা আইলমিন সেই আ তিন মাতা হয়ে যাওয়ার কারণে যৌবনে যা করেছে সব ভুলে যায় অতারল আল্লাহ এরপরে বলছেন মানুষের এই কথা বলে পরে আবার বলছেন ওতার আর দাহামি দাতান এদ্দুর যদি না বুঝো তাহলে তাকাও শুষ্ক জমিনের দিকে ফাইদা আনজাল না আলাইহাল মা ফেটে যাওয়া শুষ্ক জমিনের উপরে যখন পানি পড়ে এহ তাজ্যাত ওরাবাৎ ওয়া আম্বাতুলি জউজিম্বা মরা শুক্নু ফেটে যাওয়া জমিনে বৃষ্টি পড়লে অঙ্কুরোদ্গমন হয় আর ফুলে ফুলে জমিন ভরে যায় তারপরে তা লেখা বি আল্লাহহুয়ালাহাক জেনে নাও তিনি আল্লাহ তিনি সদ্য ওয়াল্নাহু মাওতা তিনি মৃতকে জীবন দেবেন ও আল্লাহ আলা কুল্লি সেই ইনকদির আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান ও আন্না ওয়ানা সাহ আতা আতিআতুন কেয়ামত অবশ্যই আসবে লা রাই বা ফিহা এতে কোনো সন্দেহ নাই তো আল্লাহ নিজে বললেন মৃত্যুর পরে আরেকটা জীবন আছে যিনি জীবনের কথা বললেন তিনি যার অর্ধেক কথা সত্য তার অর্ধেক কথা বাকিটাও সত্য হবে না হবে না সুতরাং আসুন না আখেরাতের বিশ্বাস আমরা শিখি আমরা আখেরাতের বিশ্বাসটা গ্রহণ করি আখেরাতের কথা প্রতি মুহূর্তে চর্চা করি তাইলেই সোনার বাংলা সোনার মানুষে ভরে যাবে পৃথিবীটা ভালো মানুষে ভরে যাবে সাল্লামের সত্যিকারের উম্মত হতে পারবো আল্লাহ কবুল করুন আমিন হা রা মা আলম ইন্দল আলৈকাল তো